আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের ভিতরে আসলে কি আছে। তো আমরা 100 টাকা টিকিট কেটে, টিকিট অবশ্যই অনলাইনে কাটতে হবে। অনলাইন টিকিট কাটলে এখান থেকে আমরা টিকিট গেট পাসটা নিয়ে আস্তে আস্তে করে হচ্ছে চলে যাচ্ছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের ভিতরে। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আসলে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের ভিতরে কী কী জিনিস আছে এবং কী কী আপনারা এখানে আসতে পরে দেখতে পাবেন এবং কোন বিষয়গুলো সবথেকে বেশি আপনাকে বেশি আকর্ষিত করবে সেই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। তো আমি এখানে যেহেতু মোবাইল স্টিক দিয়ে বা গ্যাম্বল দিয়ে ভিডিও করার জন্য আমি হাতেই ভিডিও করে নিলাম। তো আমরা হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি হচ্ছে বঙ্গবন্ধু সামরিক মিউজিয়ামের ভিতরে। তো আপনি সামনে আসার সঙ্গে সঙ্গে এখানে কিছু সোলজার দেখতে পাবেন, তারা এভাবে দাঁড়িয়ে আছে, স্টিলের তৈরি সম্পূর্ণ। এই দৃশ্যটা অনেক সুন্দর। তো তারপরে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি এবং এখানে যে ফুলের যে গাছগুলো একটু একটু আছে, এটা আসলে অনেক নিট অ্যান্ড ক্লিন, দেখলে আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। এটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। তো আমি আগের যে ভিডিওটা দেখে দিয়েছিলাম সেটা হচ্ছে বাইরের দৃশ্য, কিন্তু এখন আমি ভিতরে আসলে কী আছে এটা দেখাবো আমি। ঠিক আছে বন্ধুরা, এখন আপনি দেখতে থাকেন, সাথেই থাকেন। তো এভাবে করে আমরা আস্তে আস্তে চলে গেলাম হচ্ছে মিউজিয়ামটির ভিতরে। ভিতরে একদম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, ভিতরে ঢুকলেই আপনি অন্যরকম একটা ফ্লেভার পাবেন। মনে হচ্ছে যে আপনি হয়তো বসুন্ধরা বা অন্যরকম এরকম কোনো শপিং মলে আসছেন, আসলে এটা এরকম কিছু না। তো আমরা আস্তে আস্তে হাঁটতে শেয়ার ভিডিওগুলো করতেছি। তো এখানে লিফ্টেরও ব্যবস্থা আছে এবং প্রথমেই আমার সামনে যে ট্যাঙ্ক পড়লো, এগুলো পুরনো দিনের অনেক স্মৃতিগুলো এখানে ধরে রাখা হয়েছে। তো এভাবে করে প্রত্যেকটা জিনিসই এভাবে করে রাখা হয়েছে এখানে। তো আমি তো চতুর্পাশে একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে পুরনো দিনের যে ব্যবহৃত ছুরি, অস্ত্রে যুদ্ধে ব্যবহৃত ছুরিগুলো রাজারা যেগুলো ব্যবহার করতো সেগুলো এখানে ফুকা থাকা সাজিয়ে সাজানো আছে। পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে পাথরগুলো এখানে সাজানো আছে অনেক আগের, এবং ধনুক যেটা আর কি ধনুক, তারপরে পুরনো দিনের সেই ব্যবহৃত বন্দুক রাজারা ব্যবহৃত এবং সিপাহীরা যেভাবে ব্যবহার করতে, এবং সামুরাই বড় বড় তরোয়াল এবং কুড়াল প্রাচীনকালের ওই সময়কার কুড়াল যেটা ব্যবহৃত হতো যুদ্ধে অ্যাকচুয়ালি। তো অনেক দর্শনার্থী এখানে আসছে এবং এখানে কিন্তু ওই যে যুদ্ধে ব্যবহৃত পলাশীর যুদ্ধে পলাশীর প্রান্তরে ব্যবহৃত যুদ্ধে যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো ছিল সেগুলো কিন্তু তীর ধনুক তরোয়াল এবং শিরস্নান থেকে শুরু করে ডাল, যুদ্ধের ডাল ব্যবহৃত এগুলো সবই কিন্তু এখানে আছে। তারপরে এই যে ব্রিটিশদের ব্যবহৃত বন্দুকগুলো এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই তো আমি একটু সামনে আসতাম, আমি আস্তে আস্তে করে আপনাদেরকে সবগুলো দেখাবো। তো আমি ফ্রন্ট ক্যামেরাটা একটু সামনে নিয়ে নিজেকে একটু দেখালাম, তারপরে আমরা একটু চলে যাবো আশেপাশের ভিউগুলো একটু দেখতে থাকেন। তারপরে এখানে দেখেন যে কিছু স্টিলের সৈনিক বা সোজার কি অবস্থানে ছিল ওই সময় এগুলো দেখেন দেওয়া আছে। তো এটা দেখার পরে আমি একটু মিউজিয়ামের ভিতর থেকে উপরের দিকে যে আকাশটা দেখা যাচ্ছে স্পষ্ট, চতুর্দিক থেকে একটু ঘুরিয়ে এবং এটার যে উপর থেকেও মানুষ সুন্দর একটা ভিউ নিতে পারে। আমি উপরে যাবো একটু পরে, আপনারা সাথেই থাকবেন, দেখবেন যে উপরের থেকে আসলে ভিউগুলো কেমন সুন্দর দেখা যায়। দেখা তারপরে এখানে যে বিষয়টা আছে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে বাংলাদেশের যে সমস্ত জায়গায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে, ষাটগম্বুজ মসজিদ থেকে শুরু করে আহসান মসজিদ থেকে শুরু করে একদম যতগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশে অবস্থিত আছে সবগুলির একটা ডেমো এখানে দেওয়া আছে স্পষ্ট করে। তো এগুলো পুরোনো ওয়ালের মতো করে, তারপরে হচ্ছে মানবাধিক স্বাধিকার আন্দোলনের যে বিভিন্ন সময় যে সমস্ত আন্দোলন হয়েছে সেই আন্দোলনের চিত্র কিন্তু এখানে খুব সুন্দরভাবে আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমি এটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং অনেক দর্শনার্থী স্পেশালি ছেলে মেয়ে বৃদ্ধ বুড়ো বাচ্চা থেকে শুরু করে সকল মানুষ কিন্তু এখানে আসে এই বঙ্গবন্ধু সামরিক মিউজিয়ামের সৌন্দর্য উপভোগ করার জন্য। এবং এতটাই নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর চমৎকার এনভায়রনমেন্ট। এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রাচীন সেই বন্দুক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যতগুলো অ্যাচিভমেন্ট এবং
কেসগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর করে। তো শেখ হাসিনা, প্রধান প্রাইম মিনিস্টার শেখ হাসিনার যে অবদান এবং যে উপলক্ষে সে এই কেসগুলো পেয়েছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে একটার পর একটা একটার পর একটা সাজিয়ে দেওয়া হয়েছে এবং কোন রাষ্ট্র থেকে কোন রাষ্ট্রদূতের পক্ষ থেকে এই কেসগুলো পেয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপর আমি সম্পূর্ণ আলোকচিত্রটাই এক নজরে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা যখন সরাসরি এসে দেখবেন তখন দেখবেন যে এই বিষয়গুলো আরও অনেক বেশি আপনাদের কাছে অ্যাট্রাকটিভ লাগছে আর কি। তো যেহেতু মোবাইলে ভিডিও করা এখানে রেস্ট্রিক্টেড রয়েছে, তারপরও আমি হাত দিয়ে যতটুকু পেরেছি যে আপনাদেরকে আপনাদের সামনে এই চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি। অনেক দর্শনার্থী কিন্তু এখানে তাদের বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এসেছে এবং বাচ্চারাও কিন্তু অপলক দৃষ্টিতে এগুলো দেখছে আর অবাক হচ্ছে। তো এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমাদের স্বাধীনতার স্থপতি, তার একটি ভাস্কর্য এবং এই ভাস্কর্যের চতুর্পাশেই কিন্তু প্রত্যেকটা ফ্লোর তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরে এই নিদর্শনগুলো খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমি একটু বঙ্গবন্ধুর স্ট্যাচুর একটু ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি চলে গেলাম হচ্ছে সেকেন্ড ফ্লোরে, তারপরের পরবর্তী যে ফ্লোরটা আছে অলরেডি তৃতীয় ফ্লোরে আমি চলে এসেছি। এরকম পাঁচটা ফ্লোর আছে এখানে, আপনারা চাইলে লিফ্ট ব্যবহার করতে পারেন, আবার এই সিঁড়ি দিয়েও আপনারা হেঁটে হেঁটে এগুলো দেখতে পারবেন। তো সিঁড়ি দিয়ে হেঁটে উঠলে পরে অনেক বেশি আকর্ষণীয় বিষয়গুলো আপনারা দেখতে পাবেন আর কি। তো অনেক মানুষজনের সমাগম হয়েছে এখানে। পরবর্তী ফ্লোরে আবার আমি উঠে আসলাম। এই ফ্লোরেও কিন্তু প্রত্যেকটা ফ্লোরেই অনেক অনেক মানুষজন এবং আমি নিজে একটু হেঁটে হেঁটে বিস্তারিত দেখছিলাম এবং আমার এক কলিগ ভিডিও করতেছিল। এখানেও সেই পুরনো দিনের সেই আমাদের যে সমস্ত কবি সাহিত্যিক লেখক যারা ছিলেন তাদের কিন্তু একটা চিত্র এখানে দেওয়া আছে এবং স্বাধীনতার যে সমস্ত স্মৃতি বিজড়িত মুহূর্তগুলো ফ্রেমবন্দি ছিল সেগুলো এখানে অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে। এক কথায় বাংলাদেশের ইতিহাস এবং নৌকা প্রতীক একটু ছবি তোলার চেষ্টা করলাম, হাজাবাই ছবি তুলতে গিয়ে ভিডিও করে ফেললো। তো আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম এবং যতই দেখতেছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম আসলে কোন দিক থেকে কোন দিক ভিডিও করবো তার কোনো ইয়ত্তা নেই। প্রত্যেকটা সাইড প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, ভিতরের পরিবেশটা প্রত্যেকটা ফ্লোরই একই রকম কিন্তু প্রত্যেকটা ফ্লোর আলাদা আলাদা স্টেজে সাজানো আর কি, আলাদা আলাদা বাজে সাজানো। তো এখানেও শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতি বিজড়িত অনেক ফটো গ্যালারি এবং স্বাধীনতার বা স্বাধীনতা পরবর্তী সময়ের অনেক ফটো গ্যালারি কিন্তু এখানে রয়েছে। তো আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আপনারাও এই প্লেসটিতে আসবেন এবং আমি দেখতে পাচ্ছি যে সামরিক বাহিনীর যে ট্রেনিংয়ের একটি খণ্ড চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং স্ট্যাচুগুলো মূর্তিগুলো কিন্তু এখানে দুরন্ত অবস্থায় আছে। এবং আমি এই যে লিফ্টের কথা বলেছিলাম সিঁড়ি লিফ্ট, এই লিফ্টের মাধ্যমে আমরা আপনারা চাইলে যদি হেঁটে ইচ্ছে করতে না হয় তাহলে আপনারা লিফ্টের মাধ্যমে যেতে পারবেন। তো খাজা ভাই অনেক সহযোগিতা করেছেন, তাকে থ্যাংক ইউ, কারণ সেও
তার সহযোগিনীকে নিয়ে গিয়েছিলেন এখানে। তো ওভারঅল সব ভিউই আসলে অনেক সুন্দর। তো আপনারা এখানে চলে আসতে পারেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এই বঙ্গবন্ধু সামরিক মিউজিয়ামের সৌন্দর্য দেখার জন্যে। তো প্রথম দিকে হয়তো বা ভিডিও করার পারমিশন ছিল, এখন অতটা পারমিশন ওভাবে নাই। এত হাত দিয়ে ভিডিও করার একটা পারমিশন আছে, তো যার কারণে হাত দিয়ে আমি ভিডিও করে নিয়ে আসছি। এখানে আসতে পরেও বিভিন্ন ট্যাগ এবং বিভিন্ন কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন যেগুলো স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে। এখানেও কিন্তু সেই রাইফেল, বন্দুক, সেই গান, কামান এগুলো কিন্তু এখানে সমরক্ষিত করা হয়েছে। তো আমি খুব দ্রুত একটু হাঁটছিলাম এবং দ্রুত সমস্ত ভিউটাই ক্যাপচার করার জন্য, যাতে করে আপনারা এক পলকে হলেও দেখতে পারেন এবং পরবর্তী সময় এখানে এসে সম্পূর্ণ ভিউটা দেখতে পারেন। তো অনেক দর্শনার্থী, আসলে অনেক দর্শনার্থী, প্রত্যেক দিন একই রকম ব্যস্ত থাকে। তো এটা 3টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, তবে রেস্টুরেন্টটা খোলা থাকে হচ্ছে আপনার 7:30 পর্যন্ত। তো আমি স্টিক দিয়ে একটু চেষ্টা করেছিলাম যদিও, কিন্তু রেস্ট্রিকশনের কারণে কিন্তু পরবর্তীতে আমি আর সেটা করতে পারিনি। এবং অনেক সুন্দর আলো, যার কারণে আমি একটু কামানের সামনে গিয়ে ভিডিও করার চেষ্টা করলাম। তো ওভারঅল এই ছিল আজকের সামরিক। এবং এই যে গ্লাসের ভিতর দিয়ে বাহিরের যে দৃশ্যটা আপনারা দেখতে পাবেন, একদম খুব সুন্দর, মাইন্ড ব্লোয়িং। তো এই ছিল মূলত আজকের সামরিক জাদুঘর এর ভিতরের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার। পরবর্তী ভিডিও আমি যখন বেরিয়ে আসছিলাম সেই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে আবার আসবো। বিশাল বড় এরিয়া একটা ভিডিওতে আসলে অনেক বেশি করা সম্ভব নয়, তবে সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন তাহলে এটার সুন্দর ভিউ আপনারা কিন্তু নিতে পারবেন। তো আজ আর নয়, পরবর্তী পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ।